আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে আল্লাহর মতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের একটা সমস্যা নিয়ে। তো বরাবরের মতো যে কথাটা সবসময় বলে থাকি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে অল দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি আমার কম্পিউটারে যদি স্টার্ট মেনুতে ক্লিক করি, এখান থেকে যদি আমি এমএস ওয়ার্ড ওপেন করি, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর এমএস ওয়ার্ড ওপেন করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা আসছে, গেট জেনুইন অফিস, ইউর লাইসেন্স ইজ নট জেনুইন অ্যান্ড ইউ মে বি ভিকটিম অফ সফটওয়্যার, এরকম একটা লেখা আসতেছে। তো এই লেখাটা যাদের আসে তাদের জন্য মূলত আজকে ভিডিওটা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা টোটাল সলিউশনটা বের করব, কিভাবে আমরা এই লেখাটাকে এখান থেকে রিমুভ করব, অর্থাৎ এই জিনিসটা এখানে আর শো করবে না, আমরা যখনই ওয়ার্ড ওপেন করব তখন আর এটা আসবে না। যদি আমি এক্সেল ওপেন করে দেখাই ভিউয়ার্স আপনাদেরকে, এখান থেকে আমি এক্সেল ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, আমার এক্সেলও দেখেন ভিউয়ার্স সেম সমস্যাটাও আছে, সেমটাই আসতেছে। তো এই প্রবলেমটা সলভ করবেন কীভাবে সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা চলে যাবেন ফাইলে, এখান থেকে ফাইলে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনারা অপশনে চলে যাবেন। অপশনে চলে যাওয়ার পরে আপনারা জেনারেলে থাকা অবস্থায় এখান থেকে প্রাইভেসি সেটিং যে লেখা আছে, প্রাইভেসি সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, এখান থেকে টার্ন অন অপশনাল কানেক্টেড এক্সপিরিয়েন্স যে লেখা আছে, আপনারা এই টিক মার্কটা তুলে দিবেন। তারপর এখান থেকে অকেতে প্রেস করবেন, এখান থেকে অকেতে প্রেস করবেন, তারপর অকেতে প্রেস করবেন। এখন আপনার কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দেবেন। তো ভিউয়ার্স, আমরা রিস্টার্ট, আমি আমার কম্পিউটারটাকে রিস্টার্ট দেওয়ার পর যখন আমি এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল ওপেন করছি, তারপরও আমার সেম সমস্যাটি রয়ে গেছিল, জেনুইন অফিস যে লেখাটা সেটা। তো এই প্রবলেমটা আমি সলভ করছি একটা কমান্ডের মাধ্যমে, সিএমডি কমান্ডের মাধ্যমে। তো প্রবলেমটা আলহামদুলিল্লাহ সলভ করে ফেলছি। যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এমএস ওয়ার্ড এখান থেকে ওপেন করি, এখান থেকে আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, দেখেন ভিউয়ার্স এখন কিন্তু প্রবলেমটা নাই, আসছে না। তারপর যদি আমি এখান থেকে এক্সেল ওপেন করি, দেখেন ভিউয়ার্স আমার কিন্তু ওই প্রবলেমটা আর হচ্ছে না, জেনুইন অফিস এই লেখাটা আসতেছে না। এটা করতে হয়েছে আমার আপডেটের মাধ্যমে। তা আপডেটটা আপনারা কীভাবে করবেন, ঠিক আছে, সিএমডি কমান্ডের মাধ্যমে। এই কমান্ডে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রথমে যে প্রথম যে কমান্ডটা আছে এটাকে মার্ক করবেন, ঠিক আছে, এটাকে সিলেক্ট করবেন। আমি সরি সিলেক্ট করতেছি, হ্যাঁ, এটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করবেন। তারপর আপনি আপনার সার্চ বারে চলে যাবেন, আপনি উইন্ডোজ 7, 10, 11 যাই ইউজ হন না কেন, কমান্ড সিএমডি লিখবেন। সিএমডি লিখলে কমান্ড প্রম্পট চলে আসবে, এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর যে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, তারপর এখানে আপনি যে কমান্ডটা কপি করছেন ওইটা এনে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, তারপর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে দ্বিতীয় যে কমান্ডটা আছে, ঠিক আছে, এটা কপি করবেন। কপি করার পরে এখানে আসবেন, এখানে এসে এটাও পেস্ট করে দিবেন, তারপর কিবোর্ড থেকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে ভিউয়ার্স আপনার অফিসটা আপডেট নিবে, এই যে দেখেন অফিসটা চেকিং আপডেটস লেখা আসতেছে। তো আমরা অলরেডি আপডেট করে ফেলেছি, আপনারা এই জায়গাটাতে আসার পর ওয়েট করবেন, নিজে নিজে আপডেট হবে এবং নিজে নিজে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে ক্লোজ, এটা ক্লোজ হওয়ার পর আপনারা এখানে এক্সিট লিখে দেবেন, সিএমডি কমান্ডের এখানে এক্সিট লিখে তারপর বের হয়ে চলে আসবেন। এতটুকু কাজ, আশা করি আপনার কাজটা করতে পারবেন, খুব সহজভাবে কাজটা করবেন। আর কোডিংগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে আপনারা দেখে করে নিতে পারবেন। তো আমার আপডেট অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য আমি উইন্ডোটা ক্লোজ করে দেবো। এখন এখান থেকে এটা ক্লোজ করার কোনো অপশন নেই, তো এটা ক্লোজ করতে হলে আমাকে কী করতে হবে, টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে। আমরা যদি ক্লোজ অল উইন্ডোতে ক্লিক করি তাহলে ক্লোজ হয়ে গেছে, যদি এইভাবে ক্লোজ না হইতো তাহলে আমরা টাস্ক ম্যানেজার থেকেও ক্লোজ করতে পারি। যাই হোক, ওইটা আপনারা আসলে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের জেনুইন অফিস যে প্রবলেম লেখাটা আছে সেটাকে সলভ করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।